নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের, তো দেখো এটা কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 আছে, 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আজকে আমি পঞ্চম অধ্যায় সলভ করে দিচ্ছি তোমাদের, আমি তো তোমরা খাতা লিখে মুখস্থ করবে, কিন্তু যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই লিখবে। এক দাগের প্রশ্ন, ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি করেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরে প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিন দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 সালে। চার দাগের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল প্রাইজ পান, এ তো জানো, সিবি রমন। পাঁচ দেখে, বাংলা ভাষা প্রথম ছাপা বই। পাঁচের প্রশ্ন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ছয় দেখে প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, তোমরা জানো যে জগদীশচন্দ্র বসু। সাত দেখে প্রশ্ন, বাংলায় পুস্তক ব্যবসার পথিকৃত ছিলেন। সাত দেখে প্রশ্ন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আট দেখে প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার 1778 খ্রিস্টাব্দে। তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী আছে, আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন, নয় দাগের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়। দশের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে 1921 সালে, ঘয়ের অ্যান্সার। এগারো দাগের প্রশ্ন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভের পর বিশ্বভারতীর উপাচার্য হন, এগারো দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রথীন্দ্রনাথ ঠাকুর। বড় দেখে, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাতা ছিলেন, বড় দেখে প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আশুতোষ মুখার্জি। তার দেখে প্রশ্ন, এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বা হিন্দু রসায়নশাস্ত্রের ইতিহাস গ্রন্থের লেখক, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, বাংলা গুটেনবার্গ বা বাংলা মুদ্রণ শিল্পের জন্য বলা হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চার্লস উইলকিন্সকে বলা হয়। পনেরো দেখে, সন্দেশ পত্রিকার প্রকাশক ছিলেন, ঘয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ষোলো দেখে, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হলো, ঘয়ের অ্যান্সার বেঙ্গল গেজেট। সতেরো দেখে, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1856 সালে। আরও দেখে, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার রাসবিহারী ঘোষ। কী হবে অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ। ওকে, দেখতেই পাচ্ছো প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি। দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। উনিশ জায়গার প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার জন ক্লার্ক মার্কসম্যান। কুড়ি দেখার প্রশ্ন, ইউরায়ান সন্স এর ভূমিকা নিয়েছিল, কুড়ি দেখার প্রশ্ন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বাংলা মুদ্রণ শিল্পের প্রসারে, বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে। একুশ দেখে, 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তর পাঠ্য বই যোগান দিত, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। বাই দেখে, বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1917 সালের 30শে নভেম্বর। সাথে পরের প্রশ্ন, 23 দেখে, ভারতের সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার পর্তুগিজরা। 24 দেখে, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কলকাতা বিশ্ববিদ্যালয়। 25 দেখে, অব্যক্ত গ্রন্থের লেখক, গোয়ার অ্যান্সার জগদীশচন্দ্র বসু। 26 দেখে, ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন, গোয়ার অ্যান্সার চার্লস উইলকিন্স। 27 দাগে, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রেক্ষাপট ছিল, অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার স্বদেশী আন্দোলন। 28 দাগে, ক্যালকাটা জার্নাল মেডিসিনের সম্পাদক বা সম্পাদনা করেন, গোয়ার অ্যান্সার মহেন্দ্রলাল সরকার, মহেন্দ্রলাল সরকার। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন,
এটা তো হয়েছে মহেন্দ্রলাল সরকার হয়ে গেল। আমাদের পরের প্রশ্ন, এটা তো জগদীশচন্দ্র বসু, তোমরা জানো এটা মহেন্দ্রলাল সরকার। 29 তারিখের প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন। অ্যান্সার কয়ের অ্যান্সার, মদন মোহন তর্কালঙ্কার। 30 তারিখে প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও পুস্তক বিক্রেতা ছিলেন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, তোমরা জানো এটা গঙ্গাকিশোর ভট্টাচার্য, অনেকবার করিয়েছি। 31 তারিখে আধুনিক ছাপাখানা জনক বলে পরিচিত হয়। কয়ের অ্যান্সার গুটেনবার্গ। 32 তারিখে 1863 খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। 32 তারিখে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 33 তারিখে ভারতের বেকন বলা হয়। কয়ের অ্যান্সার অক্ষয় কুমার দত্তকে। 34 তারিখে বাংলা ভাষার প্রথম ছাপা বই। কয়ের অ্যান্সার দেখো এটা ছাপা বই কিন্তু হয়েছিল কিন্তু 1778 সালে। কয়ের অ্যান্সার ঠিকই বলেছি। 35 তারিখে ইউরায়ান সন্স থেকে প্রকাশিত হতো। 35 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সন্দেশ পত্রিকা। ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন 36 তারিখের প্রশ্ন, ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল। তোমরা জানো তো খুব ইজি প্রশ্ন, ঘরের অ্যান্সার হবে প্রশাসনিক সুবিধার কোরআনি কিরানি তৈরি করা। কোরআনি বলছি। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন, 37 তারিখের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে। তো দেখো এটা তো তোমরা জানো খুব ইজি প্রশ্ন কিন্তু, কয়ের অ্যান্সার বিজ্ঞান ও কারিগরি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে। 38 তারিখের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষা ভাবনা চিন্তা ছিল। 38 তারিখের প্রশ্ন হিসেবে কয়ের অ্যান্সার হবে প্রকৃত মানুষের সমন্বয় কেন্দ্রিক। 39 তারিখের প্রশ্ন, রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্পটি মূলত। 39 তারিখের প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো কয়ের অ্যান্সার হবে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা। চল্লিশ তারিখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। 40 তারিখে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 1951। 41 তারিখে ISCS এর প্রথম অধিকর্তা হলেন, কয়ের অ্যান্সার প্যারিমোহন মুখার্জি। 42 তারিখে ভারতের আধুনিক বিজ্ঞান চর্চার জনক, কয়ের অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। 43 তারিখে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ ছিলেন, কয়ের অ্যান্সার অরবিন্দ ঘোষ। 44 কোশ্চেন কি বলেছে এটা তো জানো, উপেন্দ্র ঘোষের রায়চৌধুরী, কোশ্চেন পড়ার দরকার নেই। 45 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি হবে 45। 46 জায়গায় প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়। 46 জায়গায় প্রশ্ন হিসেবে কয়ের অ্যান্সার 1876 সালে। 47 জায়গায় কলকাতা প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন। 47 জায়গার প্রশ্ন হিসেবে হবে কয়ের অ্যান্সার জেমস আগাস্টা সিকি। 48 জায়গায় হ্যালেডের বাংলা ব্যাকরণ এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল, কয়ের অ্যান্সার অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে। 49 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার যাদবপুর বিশ্ববিদ্যালয়। 50 জায়গায় এসিয়াটিক সোসাইটির প্রথম ভারতের সভাপতি ছিলেন, এটা জানো খুব ইজি প্রশ্ন কিন্তু, কয়ের অ্যান্সার হ্যাঁ ঠিকই বলছে, রাজা রাজেন্দ্রলাল মিত্র। এখনও দেখে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করেন। এখনও দেখে যে প্রশ্ন হিসেবে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সত্যেন্দ্রনাথ বসু। ভালো দেখে শান্তিনিকেতন যে বৃক্ষরোপণ উৎসব হিসেবে পালিত হয়, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, তোমরা জানো এটা কিন্তু অনেকবার সলভ করেছি কিন্তু, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। 22শে শ্রাবণ কি হয়? 22শে শ্রাবণ। 53 তারিখের প্রশ্ন তো হয়ে গেছে, 53 তারিখের প্রশ্ন, শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে 1901 সালে, গোয়ার অ্যান্সার। 54 তারিখে ভারতবর্ষে বিজ্ঞান সভা প্রতিষ্ঠাতা করেন। 54 তারিখের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার মহেন্দ্রলাল সরকার। ঠিক আছে
দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এত তো মহেন্দ্রলাল সরকার হবে। পরের প্রশ্ন পঞ্চম থেকে, বিশ্বভারতী প্রতিষ্ঠান কি বলেছে রবীন্দ্রনাথকে সাহায্য করেছিল? পঞ্চম থেকে প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বোজেন্দ্রনাথ শীল। ছাপ্পান্ন থেকে, 32 সিংহাসন রাজবলি গ্রন্থের রচয়িতা? গয়ের অ্যান্সার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ৫৭ থেকে প্রশ্ন, রাধানাথ শিকদার কাজ করতেন? গয়ের অ্যান্সার জরি বিভাগে। ৫৮ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, ঠিক আছে। ৫৯ থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, বিতাড়িত ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্য, যেটা শচীন্দ্র প্রসাদ বসুর যে অ্যান্টি সার্কুলার যে সোসাইটি আছে। ৬০ থেকে প্রশ্ন, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন? ৬০ থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইরাল, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গয়ের অ্যান্সার পদার্থবিদ্যায়। ৬১ থেকে, বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন? গয়ের অ্যান্সার গঙ্গাকিশোর ভট্টাচার্য। ৬২ থেকে প্রশ্ন, পর্তুগিজরা প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গোয়াতে। ৬৩ থেকে প্রশ্ন বলেছে যে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার, এটা তো তোমরা জানো, কয়ের অ্যান্সার হবে গোলকচন্দ্রকে বলা হয়। ৬৪ থেকে, ক্রেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন? গয়ের অ্যান্সার জগদীশচন্দ্র বসু। ৬৫ থেকে প্রশ্ন, বাংলা প্রথম ছাপাখানা স্থাপিত হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হুগলিতে। ৬৬ থেকে প্রশ্ন, গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে লিখেছেন? গয়ের অ্যান্সার ন্যাথালিয়ান ব্রাসি হ্যালেড। ৬৭ থেকে প্রশ্ন, হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন? গয়ের অ্যান্সার রাধানাথ শিকদার। ৬৮, মার্চ মানের সম্পাদনায় দিগদর্শন পত্রিকাটি ছিল? গয়ের অ্যান্সার মাসিক পত্রিকা। ৬৯ থেকে প্রশ্ন, উন্নত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন? গয়ের অ্যান্সার পঞ্চনন কর্মকার। ১৭ থেকে প্রশ্ন, সর্বপ্রথম জাতীয় শিক্ষা কথাটি ব্যবহার করেন? গয়ের অ্যান্সার প্রসন্ন কুমার ঠাকুর। প্রসন্ন কুমার ঠাকুর, তাই তো? তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে সলভ করা হয়েছে। অ্যান্সার হবে প্রসন্ন কুমার ঠাকুর। ৭১ থেকে প্রশ্ন, পূর্ববঙ্গের প্রথম ছাপাখানা গড়ে ওঠে? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রংপুরে। ৭২ থেকে, উপেন্দ্র কিশোরের প্রথম বই ছিল? খয়ের অ্যান্সার ছেলেদের রামায়ণ। ৭৩ থেকে প্রশ্ন, মার্কিউরাস নাইট্রাস আবিষ্কার করেন? খয়ের অ্যান্সার আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ৭৪, শান্তিনিকেতনে ব্রহ্মাচার্য প্রতিষ্ঠিত হয়েছিল? গয়ের অ্যান্সার ১৯০১ সালে। ৭৬ থেকে প্রশ্ন, বেতাল পঞ্চবিংশতি গ্রন্থের রচনা করেন? ৭৫ থেকে যে প্রশ্ন আছে, তো দেখো এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, তোমরা জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ৭৬, বাংলার ক্যাস্টার নামে পরিচিত উইলকিন্সকে বলে, এত জানো তোমরা। ৭৭ থেকে, টুনটুনির বই রচিতা ছিলেন? খয়ের অ্যান্সার উপেন্দ্র কুশের রায়চৌধুরী। ৭৮ থেকে প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট ছিল? খয়ের অ্যান্সার স্বদেশী আন্দোলন।
79 রোনাল্ডো রাশ কি গবেষণার জন্য নোবেল পান? গয়ের আনসার ম্যালেরিয়া রোগের জন্য, ম্যালেরিয়া জীবাণু সংক্রমণ সংক্রান্ত। 80 তাকে অনারেবল কোম্পানিস প্রেস প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হবে চার্লস উইলকিন্স। 81 তাকে ন্যাথালিয়ান ব্রেড ন্যাথানিয়ান হ্যালেডের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয়? 81 তাকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 82 থেকে কেসোগ্রাফ যন্ত্রের সাহায্যে প্রমাণিত হয়? জানো তোমরা খয়াল অ্যান্সার হবে, দেখাচ্ছি দাঁড়াও। যে 82 থেকে প্রশ্ন অ্যান্সার হবে খয়াল অ্যান্সার প্রাণীর মতো উদ্ভিদেরও প্রাণ আছে, প্রাণীর মতো উদ্ভিদেরও প্রাণ আছে। তো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে যতটা পেরেছি সলভ করেছে, সবই সলভ করে দিয়েছি। তোমরা এইগুলো কিন্তু বাড়িতে বসে ভালো করে মুখস্থ করবে, আসার চান্স কিন্তু খুবই বেশি। ওকে, এর ভেতর থেকেই তোমরা কমন পেয়ে যাবে, পুরো কমন পেয়ে যাবে।